আলাইকুম সালাম আহমতুল্লাহিবার এক ভাইয়ের দ্বারা একদিন বেঙ্গল ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন যে মহিলাদের সলাদ কি পুরুষের সলাদ থেকে আলাদা যেমন সাজদা এবং মানে হাত বাঁধা এগুলো কি মহিলাদের ভিন্ন কোন আছে এ বিষয়ে কোন হাদিস যদি থাকে তাহলে স্পষ্ট ব্যাখ্যা দিয়ে বুঝাবেন বোন আপনি খুব সুন্দর প্রশ্ন করেছেন দেখুন আমাদেরকে বুঝতে হবে যে মহিলাদের সলাদ এবং পুরুষের সলাত একই না আলাদা এটা আসলে বুঝতে হবে সেই বুখারী মুসলিমের হাদিস বিশ্বনবী সনোলা সাল আলী আসালাম বলেছেন সল্লু কামার আই তুমনি উসাল্লি তোমরা সলাৎ সে মতো যে মতো তোমরা আমাকে সলাৎ আদায় করতে দেখেছো তোমরা নামাজ সে মতো পড়ো যে মতো আমাকে নামাজ পড়তে দেখেছো তো কথা হচ্ছে আল্লাহ রসুল সাল্লাহামের নামাজ আমরা কোথা থেকে জানতে পারব সেই সুন্না থেকে জানতে পারবো যে তিনি কিভাবে সলাত আদায় করেছেন এখন কথা হচ্ছে যে এটা সেই বুখারি মুসলিমের হাদিস এবং এই নির্দেশটি বিশ্বনবী সাল আলী হাসাল্লাম নারী পুরুষ সকলকেই দিয়েছেন তাহলে এখানে যদি মহিলাদের অন্য কোন নামাজের পদ্ধতি থাকত তাহলে অবশ্যই মানে হাদিসে তা বর্ণনা হতো কিন্তু মহিলাদের সালাত মানে ভিন্ন বা আলাদা এ ধরনের কোন হাদিস ইসলামী তথা আল সুন্নায় নেই বরং আমরা এই পূর্বের হাদিস থেকে বুঝতে পারলাম যে আল্লাহ নারী পুরুষ সকলকেই যে তোমরা সেমতো মতো আদায় করো সে মতো নামাজ পড়ো যে মতো আমাকে সলাত আদায় করতে দেখেছো আমাকে নামাজ পড়তে দেখেছ তাহলে আমরা নারী পুরুষ সকলেই বিশ্বনবী নব্বী সালামের সলাতের মতো সলাত আদায় করব তার মতো আমরা নামাজ পড়বো তাহলেই আমাদের নামাজ শুদ্ধ হবে তাই ইসলামের নারী ও পুরুষের আহ সলাদ একই কোনো পার্থক্য নেই যা আমরা সেই বুখারি ও মুসলিমের হাদিস থেকে স্পষ্টভাবে বুঝতে পারলাম আশা করি আপনি আপনার উত্তর পেয়েছেন জয়দাকাল্লা